প্রিয় দর্শক, জাতীয় সংসদ নির্বাচনের বাকি এখনো আড়াই বছর। এর মধ্যে বিএনপি বলছে সরকার পতনের জন্য তারা সমস্ত রাজনৈতিক দলগুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আন্দোলন করবে। এখন প্রশ্ন হচ্ছে সেই রাজনৈতিক দলগুলো কারা, কারণ আমাদের দেশে নিবন্ধিত রাজনৈতিক দল এখন পর্যন্ত 40টি আছে। আর সবচেয়ে বড় কথা, অন্যদিকে কিন্তু আরেকটি বিষয় যেটা আমরা খেয়াল করছি কিংবা লক্ষ্য করছি খুব, যে 14 দল অর্থাৎ আওয়ামী লীগের শরিক দল কিন্তু বলছে তাদেরকে না রাখা কিংবা রাখার সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগকে। কি এমন ঘটছে যে কারণে শরিক জোটগুলো 14 দলের বলবে তারা থাকছে কি থাকছে না, কিংবা তাদের রাখা হবে কি রাখা হবে না? এই বিষয়গুলো আজকে ম্যাটারসাম টু দ্য পয়েন্টে আমরা জানতে চাইব। আজকে আমাদের শিরোনাম 14 দলের থাকা না থাকা। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন আমির হোসেন আমু, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হাসানুল হক ইনু, এমপি, সভাপতি জাসদ। আমি দুজনকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি আলোচনাটা শুরু করতে চাই জনাব হাসানুল হক ইনু আপনাকে দিয়ে। আপনি আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। শুনতে পাচ্ছি, আপনাকে ধন্যবাদ। গোলাপনগর গ্রাম থেকে আমি প্রথমে যে বিষয়টা তাহলে আপনাকে দিয়ে শুরু করি, যেটা আজকে একটা পত্রিকার খবরের কাগজে পড়ছিলাম যে 14 দল রাখা না রাখার সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে হবে। এখানে জানিয়েছেন এই বিষয়টি হাসানুল হক ইনু, জাসদের সভাপতি। এখানে থাকা না থাকার প্রসঙ্গটা উঠলো কেন, কিংবা কোন প্রসঙ্গে তিনি এটা বললেন? আসলে 14 দল কি আছে? পত্রিকা আলাপ্তম ইন্ডিয়াতে মাধুরী, মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ করে, সুতরাং এই ব্যাপারে তাদের কাছে জিজ্ঞাসা করাটা ভালো। তাদের এই যে নিউজটা করলো এর ভিত্তি কোথায়? আমার তো মনে হয় কোনো ভিত্তি নাই, ভিত্তির একটা নিউজ না। এটা তো হাসানুল হক ইনু সাহেবের বক্তব্য, তারই ইন্টারভিউ আজকে দিয়েছেন একটি পত্রিকাতে। সেই পত্রিকার ইন্টারভিউ তিনি হাসানুল হক ইনু বলেছেন 14 দল রাখা না রাখার সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে হবে। সেই কারণে জানতে চাচ্ছি যে এখানে থাকা না থাকার প্রসঙ্গটা কেন উঠলো? এটা তো যে উঠাছে তাকে জিজ্ঞেস করো। জি, তাহলে আপ জি দিতে পারি, কিন্তু তার মানে আপনি যেহেতু বলছেন, আপনি বলছেন যে 14 দল আছে, ঠিক মতোই আছে নিশ্চয়ই, কোন প্রশ্ন আজ পর্যন্ত আমাদের কাছে আসে নাই আনুষ্ঠানিক ভাবে বা অনানুষ্ঠানিক ভাবে কোনো দলের পক্ষ থেকে, কোনো ব্যক্তির পক্ষ থেকে আজ পর্যন্ত আমাদের কাছে এই ধরনের কোনো কথা আসেনি বা প্রশ্ন আসেনি। সুতরাং এটা আমি মনে করি না যে এই ধরনের কোনো কথা আছে। ইনু সাহেব যদি বলে থাকেন এটা উনি বলুন কেন বলেছেন। জি, ইনু সাহেব আমাদের সঙ্গে আছেন, উনি আপনার কথা শুনছেন। ওনার কাছে যাওয়ার আগে আমি আরেকটা বিষয় একটু জানতে চাই, যে লক্ষ্য উদ্দেশ্য এবং যে প্ল্যাটফর্মটা নিয়ে 14 দল গঠন হয়েছিল, আপনাদের শরিক জোটের অন্তর্ভুক্ত হয়েছিল 14 দল, সেই লক্ষ্যগুলোও নাকি বাস্তবায়ন হয়নি। অর্থাৎ 14 দল কি সক্রিয়? 14 দলটা সক্রিয় ছিল, কিন্তু করোনার কারণেই তো এখন সক্রিয় হতে পারছে না। অন্যান্য দলগুলিও সক্রিয় হতে পারছে না, দলগুলির সমন্বয় তো 14 দল, যেই দলগুলির সমন্বয় 14 দল সেই দলগুলি তো সক্রিয় হতে পারছে না, 14 দল সক্রিয় হবে কিভাবে? আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি একটু এই প্রসঙ্গ নিয়ে জনাব হাসানুল হক ইনু আপনার কাছে যেতে চাই। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা, যে জায়গাটা ছোট্ট করে বলতে চাই, থাকা না থাকার প্রসঙ্গটি তো কেন আসবে এবং সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে হবে 14 দল থাকছে কি থাকছে না, এই বিষয়টি, এই প্রসঙ্গটি, এই জায়গাটিতে কেন এসে আপনি এই কথাটি বললেন এবং 14 দলের সক্রিয়তা নিয়েও আপনি প্রশ্ন তুলেছেন? ধন্যবাদ আমু ভাইকে, আমার শুভেচ্ছা এবং সালাম, সালাম আলাইকুম। আমি সাংবাদিকের সঙ্গে কথাবার্তা প্রসঙ্গে একটা কথা বলেছি, সেই কথাটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন মহলে যে 14 দল থাকবে কি থাকবে না, 14 দল রাখা দরকার আছে কি নাই, এই ব্যাপারে সেই প্রসঙ্গে আলাপ আলোচনা করতে যে আমি প্রসঙ্গটা এনেছি। প্রথম কথাটা হচ্ছে যে আমি আগেই বলে নিয়েছি যে আমি জাসদের পক্ষ থেকে পরিষ্কার মনে করি যে রাজনৈতিক লক্ষ্য নিয়ে 14 দল গঠন করা হয়েছিল, অর্থাৎ সাম্প্রদায়িক জঙ্গিবাদী এবং যুদ্ধ অপরাধী চক্রের হাত থেকে দেশটাকে উদ্ধার করা, পাকিস্তান পন্থার থেকে দেশটাকে উদ্ধার করে নিয়ে আসা, সামরিক শাসন থেকে দেশটাকে উদ্ধার করে নিয়ে আসা, হত্যা খুনের রাজনীতি থেকে দেশটাকে উদ্ধার করে নিয়ে এসে বাংলাদেশের পথে বাংলাদেশকে চালিত করার লক্ষ্য নিয়েই 14 দল গঠিত হয়েছে। সেই হিসাবে আমরা 9 সালে, 14 সালে, 18 সালে একসঙ্গে নির্বাচন করেছি, একসঙ্গে সরকার গঠন করেছি, সেই লক্ষ্য নিয়ে
আমরা এগোচ্ছি। আমি ব্যক্তিগত এবং দলগতভাবে মনে করি সেই লক্ষ্যটা অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনায় প্রত্যাবর্তন অথবা 72 সংবিধানে প্রত্যাবর্তন অথবা বাংলাদেশের পথে প্রত্যাবর্তনের কাজটা এখন পর্যন্ত চলছে, এখনো বাংলাদেশ নিরাপদ হয়নি। কেন এই কথা বললাম? এই কথা এই জন্যে বললাম যে এখন পর্যন্ত বিএনপি জামাত চক্র তারা কিন্তু অস্বাভাবিক সরকার তৈরি করার চক্রান্ত ছাড়েনি, তারা এখনো হত্যা খুনের রাজনীতি ছাড়েনি, তারা এখনো জামাতকে ছাড়েনি, তারা এখনো সুযোগ পেলেই চক্রান্তের মধ্য দিয়ে সরকার উৎখাত করতে চায়। সুতরাং 9 সালের নির্বাচনের পর থেকে যদি আমি বিস্তারিত বিবরণ দিই তাহলে দেখব 9 সালের নির্বাচনে সবাই আমরা নির্বাচনটা মেনে নিলাম, মেনে নেওয়ার পরে 1 মাসও গেল না, 2 মাসও গেল না, বিডিআর বিদ্রোহকে সমর্থন দিয়ে বেগম খালেদা জিয়া সরকার উৎখাতের চেষ্টা করলো, তারপরে সাইদিকে চাঁদে পাঠিয়ে হাঁটিয়ে সরকার উৎখাতের চেষ্টা করলো, তারপরে আপনার হেফাজতের ছাত্র ছাত্রের তাণ্ডব তৈরি করে সমর্থন দিয়ে সরকার উৎখাতের চেষ্টা করলো, তারপরে 14 সালে শেখ হাসিনা যখন সংলাপের দাওয়াত দিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের শরিক হওয়ার কথা বললেন, খালেদা জিয়া ওটাকে প্রত্যাখ্যান করে দিয়ে নির্বাচন বানচাল করার জন্য নির্বাচন বর্জন করে সরকার উৎখাত করে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা করলো, ব্যর্থ হলো, তারপরে আবার 15 সালে 93 দিনের আগুন সন্ত্রাস করে সরকার উৎখাতের চেষ্টা করলো, তারপরে আবার হেফাজত জঙ্গিবাদকে সমর্থন দিয়ে সরকার উৎখাতের চেষ্টা করলো। আমরা ধারাবাহিকভাবে দেখছি যে বিএনপি জামাত চক্র কিন্তু আমাদের এই যে 72 সংবিধানে ফেরত যাচ্ছি সমর্থন দেয়নি, যুদ্ধ অপরাধীদের বিচার করে সাজা দিচ্ছি সমর্থন দেয়নি, জঙ্গিদেরকে গ্রেপ্তার করে সাজা দিচ্ছি কার্যকর করছি সমর্থন দেয়নি, বঙ্গবন্ধুর হত্যার বিচার করার পরে খুনিদেরকে সাজা কার্যকর করছি সমর্থন দেয়নি, তারা সারাক্ষণ ধরে একটা অস্বাভাবিক সরকার তৈরির চেষ্টা করছে। সেজন্য আমি বলেছি যে মুক্তিযুদ্ধের প্রত্যাবর্তনে যে কাজটা শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে সেটা এখনো সম্পূর্ণ হয়নি, এখনো আমরা নিরাপদ নই। সুতরাং দলের জাসদের তরফ থেকে আমরা 14 দল রাখার পক্ষে এবং এখনো প্রয়োজনীয়তা আছে মনে করি। এই প্রসঙ্গে যখন কথা বলেছে আমাকে যে আওয়ামী লীগ তো নিষ্ক্রিয় বা আওয়ামী লীগ রাখতে চায় না, আমি তখন বলেছি আমরা রাখতে চাই, এখন 14 দল থাকবে কি থাকবে না, যদি আওয়ামী লীগের কোনো সিদ্ধান্ত থাকে সেটা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে, সেটা আমার তো কিছু বলার নাই। কিন্তু জনাব হাসানুল হক ইনু যে জায়গাটা আপনার কথার সূত্র ধরে একটু জানতে চাই, আপনি বলছেন যে হেফাজতের তাণ্ডব, জামাতে ইসলাম এবং বিএনপির যতগুলো রাজনৈতিক অপশক্তি আছে সেই সমস্ত অপশক্তিগুলোকে দমন করবার জন্য 14 দল একটা বড় শক্তি, সেটাই আপনারা মনে করছেন এবং সেটাই আপনারা বিশ্বাস করেন, কিন্তু যে যে উদাহরণগুলো দিলেন কিন্তু এই রাজনৈতিক অপশক্তি আগুন সন্ত্রাস থেকে শুরু করবার জন্য যা যা বন্ধ হয়েছে, জঙ্গি দমন হয়েছে, সেটা কি 14 দলের সহায়তা কিংবা শক্তি নিয়েই আওয়ামী লীগ দমন করেছে নাকি সরকার আইন শৃঙ্খলা বাহিনী সব কিছু মিলে দমন করেছে, সেখানে আপনাদের ভূমিকাকে কি? কারণ আপনার আমি গণমাধ্যমে সাক্ষাৎকারটি পড়েছিলাম, আপনি সরকারকে সতর্ক করে অর্থাৎ আওয়ামী লীগকে সতর্ক করে বলেছেন যে সরকার যদি মনে করে তারা বিপদমুক্ত হয়ে গেছে তাহলে কিন্তু বিপদমুক্ত না, তাদের মহাবিপদ সামনে আছে। তাহলে কি সরকারের এই রাজনৈতিক অপশক্তি দমনের শক্তি নেই? এইটা আপনার প্রশ্নটা তো আমি সঠিকভাবে বুঝলাম না, কিন্তু আমি আমি বলেছি যে এই সরকারটা একটা রাজনৈতিক সরকার, 14 দলের সমর্থিত না, এটা 14 দলের সরকার, সেই 14 দলের সরকারি প্রশাসন দিয়ে জঙ্গি দমন করছে। সুতরাং এই জঙ্গি দমনের যে যতটুকু সাফল্য সেটা একদিকে যেরকম সরকার এবং শেখ হাসিনার, আরেকদিকে 14 দলের, সুতরাং এটাতে আমরা আমরা এটাতে আমরা ভাগ, এটার আমরা ক্ষমতায় আছি, ক্ষমতার অংশীদার আমরা। সুতরাং এই যে সাম্প্রতিককালে এই স্বাধীনতার 50 বছরে বামনবাড়িয়ার যে তাণ্ডব ঘটে গেল, বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় উড়িয়ে দিয়ে ফেলার হুঙ্কার দিল, সেখানে বিএনপি নিরবতার মধ্য দিয়ে সমর্থন দিল তাদেরকে, আমি মনে করছি যে এই বিএনপি জামাত চক্র তাদের এই সরকার উৎখাতের প্রকল্প ত্যাগ করেনি, তারা তারা অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করতে চায়, তারা সামরিক সরকার প্রতিষ্ঠা করতে চায়, তারা ভূতের সরকার প্রতিষ্ঠা করতে চায়। নির্বাচন তাদের কোনোদিনই লক্ষ্য ছিল না, তাদের লক্ষ্য হচ্ছে খালেদার মামলা কিভাবে বন্ধ করা যায়, তারেককে কিভাবে দেশে ফেরত আনা যায়, কিভাবে যুদ্ধ অপরাধীদের বিচারটা বন্ধ করা যায়, কিভাবে জঙ্গিদের বিচার এবং সাজারা বন্ধ করা যায়, কিভাবে বঙ্গবন্ধুর খুনিদের বিচারটা বন্ধ করা যায়। আমি এই লক্ষ্যে তারা আন্দোলনের হুঙ্কার দিচ্ছে, আমি সেখানে বলবো আন্দোলনের সাম্প্রতিক হুঙ্কারটা কেন জানেন, মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো তারা যৌথভাবে সমঝোতার মাধ্যমে আফগানিস্তানের তালেবানকে ক্ষমতা দিয়ে চলে গেল,
এটা দেখার পরে বিএনপি জামাত নতুন তালেবানি জোশে দেশটা দখল করার হুঙ্কার ছাড়তেছে। আমি অবাক হয়ে তাকিয়ে দেখছি। সুতরাং সেই জন্য আমি বলেছি যে চোদ্দ দল এর এবং আওয়ামী লীগ সহ চোদ্দ দল একসঙ্গে থাকাটা অত্যন্ত জরুরি কর্তব্য, এই মুহূর্তে জরুরি কর্তব্য, কারণ বিপদটা কাটেনি এখন। বিপদটা বলছেন এখনো কাটেনি, সরকার কিন্তু বলছে জঙ্গিবাদ দমনে কিংবা জঙ্গিবাদ দমন করতে জিরো টলারেন্স অবস্থানে সরকার রয়েছে এবং জঙ্গিবাদ দমন হয়েছে, কিন্তু আপনাদের দৃষ্টিতে জঙ্গিবাদের মহাবিপদ সামনে রয়েছে কিংবা এখনো ঘাপটি মেরে বসে আছে? তাহলে এত বছর সরকারের সঙ্গে আপনারা তো শরিক জোট হয়ে থাকলে, তাহলে সেই জঙ্গিবাদ কেন নিরসন করতে আপনারা পারলেন না? আর্থিক সাফল্য অর্জন করেছে জি, সুতরাং এটা ঠিক সরকার সরকার দমন হয়েছে চূড়ান্ত ভাবে এটা বলছে না, বলছে আমরা কার্যকরী ভাবে কিছুটা পদক্ষেপ নিতে পেরেছি, সাফল্য অর্জন করেছি। আমিও তাই মনে করি, সাফল্য অর্জন করেছে এবং তার জন্য সরকারকে আমি সাধুবাদ জানাই। যথেষ্ট সাম্প্রতিক কালে যে যাই বলুক না কেন, এই হেফাজতের তাণ্ডবের পরে মামুনুল সহ 500 হেফাজতের গুন্ডা এবং সন্ত্রাসীদেরকে, রাজনৈতিক মোল্লাদেরকে তো কারাগারে পুরেছে সরকার। সুতরাং আমি সরকারকে সাধুবাদ জানাই, কিন্তু আমি বলছি এখনো বিএনপি জামাত আত্মসমর্পণ করেনি, ভুল স্বীকার করেনি, সুতরাং আরেকটা ব্রাহ্মণবাড়িয়া হবে না তার কোনো গ্যারান্টি নাই। সেই জন্য চোদ্দ দলের প্রয়োজন আছে জি। আমি হাসানুল হক কিনে একটু থামাচ্ছি, আমি জনাব আমির হোসেন আমুর কাছে যেতে চাই, যিনি জনাব আমির হোসেন আমু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, সামনে এখনো বিপদ সংকেত আছে, আরো ব্রাহ্মণবাড়িয়া হতে পারে, সেই জন্য চোদ্দ দলের ভূমিকা ফুরিয়ে যায়নি, এই যে এত এতগুলো যে ব্যাখ্যা শুনলাম আমরা, যে আরো উদাহরণগুলো শুনলাম, সেইখানে চোদ্দ দলের ভূমিকাগুলো কি কি ছিল এবং সামনে আরো কি কি হতে পারে, কি কি ভূমিকা তারা রেখেছে নিশ্চয়ই আপনি একটু বলবেন। জিনিসটা হলো আপনি যেটা আগে বলেছেন যে মূলত এই জিনিসগুলি দমন করার ব্যাপারে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী মূল ভূমিকা পালন করেছে, আর চোদ্দ দলভুক্ত যে দলগুলি সেগুলি হলো আমাদের এই সাম্প্রদায়িকতা বিরোধী, জঙ্গিবাদ বিরোধী, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী এবং মুক্তিযুদ্ধের সপক্ষের গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক শক্তি মিলিত হচ্ছে চোদ্দ দল। সুতরাং সেই দিকে দৃষ্টি দিয়ে আমাদের যে ঐক্য, এই রাজনৈতিক ঐক্যটা তাদের ঐক্যের প্রতি একটা থ্রেট, এবং ওই ঐক্যের বাইরে আমাদের ঐক্য, ওই ঐক্যের বিরুদ্ধে আমাদের ঐক্য, সেই ঐক্যটা হচ্ছে তাদের ঐক্য হলো জঙ্গিবাদের ঐক্য, তাদের ঐক্য হলো সাম্প্রদায়িকতার ঐক্য, তাদের ঐক্য হলো এই দেশকে অস্থিতিশীল করবার ঐক্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা মেনে নেয়নি তাদের ঐক্য, সব মিলিয়ে। আর আমরা যারা চোদ্দ দলভুক্ত আমি মনে করি আমরা হচ্ছি এই দেশের স্বাধীনতা সপক্ষের গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক শক্তির, এবং আজকে যে ভূমিকা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা নিয়েছেন, প্রথম দিন থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর হত্যার বিচার থেকে শুরু করে যুদ্ধ অপরাধের বিচার শুরু করা, হলিডে রাইটের ঘটনার পর থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে যে জেহাদ ঘোষণা করে তিনি যে জিরো টলারেন্সে কাজ করে যাচ্ছেন, আজকেও খবরের কাগজে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন একটি খবর আছে যে সরকারের তৎপরতার কোনো কমতি নাই, জামাত ইসলাম একটি গোপন বৈঠকের মাধ্যমে সরকার উৎখাতে ষড়যন্ত্র লিপ্ত ছিল, সেই খবর পাওয়ার সাথে সাথে কিন্তু যারা সেই বৈঠকে ছিল তাদের গ্রেপ্তার করা হয়েছে, এবং সবাই কিন্তু সরকারের হোম মিনিস্ট্রি বলেন বা আইজির পুলিশ বাহিনীর পক্ষ থেকে বলেন, বলা হচ্ছে কিন্তু যে হাসানুল হক কিনু সাহেব যে কথাটা বলছেন এইটা ওনার ভাষায় না বলে তাদের ভাষায় তারা বলেছেন যে এখনো ষড়যন্ত্র চলছে এবং সরকার আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও রয়েছে, এবং আমরা প্রতিদিনই কিছু নিউজ দেখতে পাই সরকারি তৎপরতা, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, এবং যখনই যেখানে খবর পায় সেখানে তারা অ্যাকশনে যায় এবং যেটা যেখানে অ্যাকশন নেওয়া দরকার সেইভাবে তাই নিচ্ছে। সুতরাং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত সজাগ সচেতন, তার কারণ আজকে তিনি যেটা নিয়ে কাজ করছেন আমাদের কিন্তু দাবি ছিল না, আমি বলতে পারি পরিষ্কার গলায়, উনি যখন যুদ্ধবাদীর বিচার শুরু করেন তার আগে কিন্তু এই ব্যাপারে কোনো প্রবল দাবি ছিল না, কিন্তু যখন এই অপরাধীদের বিচার শুরু করা হলো তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম দাবি দেওয়া আসা শুরু করেছে। সুতরাং উনি কিন্তু ওনার মনে সব কিছু আছে, আমি যেটা লক্ষ্য করেছি উনি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন এবং ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পথে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় সেগুলি নিয়ে উনি মোকাবেলা করছেন। আর আমি যেটা প্রথমেই বলেছি যে চোদ্দ দলের যেটা কার্যক্রম রাজনৈতিক, যে দলভুক্ত কোনো রাজনৈতিক দলের কার্যক্রমই করা সম্ভব হচ্ছে না, সুতরাং চোদ্দ দল সম্মিলিতভাবে কোনো কার্যক্রম এই মুহূর্তে করতে পারছে না, এটা হলো বাস্তবতা।
এবং যেই মুহূর্তে রাজনৈতিক তৎপরতা শুরু হবে বা কার্যক্রম করার সুযোগ হবে সেই মুহূর্তে চোদ্দ দলভুক্ত সমস্ত দলগুলি ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির মোকাবেলার জন্য তৎপরতা চালাবে, এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সেই বিশ্বাসের উপরে ভিত্তি করে চোদ্দ দল আজকে এখানে কোনো সন্দেহ প্রবণতা থাকা উচিত নয় এই ব্যাপারে কোনো, এটা আমাদের কাছে এটা রাজনৈতিক জীবন মরণ সমস্যার মতো আজকে আমাদের অস্তিত্বের প্রশ্ন। জি, কিন্তু জনাব আমির হোসেন আমু, হাসানুল হক ইনু কিন্তু শেষে একটা কথা বারবারই বলেছেন যে জঙ্গিবাদ, আমরা বলি জামাত বিএনপি তাণ্ডব কিংবা আরও একটা যে ব্রাহ্মণবাড়িয়া হবে না, সেই অশনির সংকেত কিন্তু তিনি দেখতে পাচ্ছেন এবং সেগুলো বন্ধ করার জন্য চোদ্দ দলের ভূমিকা অবশ্যই অপরিহার্য সেটা বলছেন। অর্থাৎ আপনারা তার কথা শুনে আমাদের মনে হচ্ছে কিংবা আমার মনে হচ্ছে চোদ্দ দলকে কি সরকার গুরুত্ব দিচ্ছেন না? তিনি কিন্তু আরও বলেছেন প্রশাসনের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা, সংবিধান এবং রাজনীতির মধ্যে যে সাম্প্রদায়িকতার গোজামিল সেটাও কিন্তু এখনো দূর করা হয়নি, তো এই জায়গাগুলোতে একটা সমন্বয়হীনতা কিংবা যে ঐক্য হওয়ার কথা ছিল সেখানেও কিন্তু অনৈক্য আছে, তো এগুলো কবে দূর হবে? এখন তো করোনা স্বাভাবিক, সব কিছুই নর্মাল হয়ে গেছে, এগুলি যথা সময় দূর হবে এবং যথাবিহিতভাবে কাজ হবে। আজকে আমার যেটা প্রশ্ন বা কথা সেটা হচ্ছে যে এখন কথা যদি বলতে হয় তাহলে অনেক কিছু বলতে হয় কিন্তু সেগুলো আমি মুহূর্তে অবতারণা করতে চাই না। এখানে যে যাটুকু যেটুকু অর্জন সেটুকু আমি বলতে পারি আওয়ামী লীগের সরকারেরই অর্জন। এখানে একটা স্লোগান দেওয়া বা একটা রেজলিউশন পাস করা বা একটা মিছিল করা, হ্যাঁ এগুলোর একটা ভ্যালু আছে, এগুলোর যে ভ্যালু নাই তা নয়। এবং আমাদের চোদ্দ দলের বিগত দিনে অনেক কার্যক্রম ছিল, যে কার্যক্রমগুলি আমাদের এই যে সরকারের যে পদক্ষেপগুলি এটা সহায়ক শক্তি হিসাবে কাজ করেছে এটা অস্বীকার করবার কোনো উপায় নাই, কিন্তু হঠাৎ করে এই প্রশ্নটা কেন কারো মনে আসলো এটা আমি বুঝতে পারি না, এটা পরিষ্কার না আমার কাছে। তার কারণ আমি এখানে বর্তমান পর্যায়ে যেখানে সরকারের যেটুকু দায়িত্ব আমার মনে হয় সরকার তার চেয়ে বেশি করে যাচ্ছেন, যখন যেখানে যেটুকু প্রয়োজন তার কোনো কমতি নেই। আজকে আমরা অনেক সময় শুনি বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেললো, মানে সরি বঙ্গবন্ধুর ভেঙে ফেললো ওদের ভাষায় ভাস্কর্য ভেঙে ফেলার ব্যাপারে সরকার নীরব কেন? সরকার নীরব কি নীরব না এটা তো পরবর্তীকালে আমরা প্রমাণ পেয়েছি, এবং সরকারের পদক্ষেপগুলি তো সরকারের মতো করে নেওয়া হবে, রাজনৈতিক দলের পদক্ষেপ আর সরকারের পদক্ষেপ তো এক হতে পারে না, দুইটার পরিধি ভিন্ন, দুইটার সম্পূর্ণ জিনিসটি আলাদা, একটা হলো সরকার একটা রাজনৈতিক। আওয়ামী লীগ যে ভূমিকা নিতে পারে সরকার সে ভূমিকা নিতে পারে না, এটা হলো বাস্তবতা। তবে সহায়ক শক্তি হিসাবে দল কাজ করতে পারে এবং সরকারকে সেইখানে সংশোধন করা বা সরকারের কোনো জায়গায় কোনো সহযোগিতার প্রশ্ন হলে সেই সহযোগিতা করার ব্যাপারে রাজনৈতিক দলগুলি করতে পারছে এবং সেগুলি আমরা যথাযথভাবে করে যাচ্ছি এবং করা হবে। গোজামিলের কথা বলা হচ্ছে, পরিষ্কার ভাবে বলতে চাই আমরা যে 15th অ্যামেন্ডমেন্ট পড়লাম সেখানে কিন্তু যে কমিট করা হয়েছিল সেখানে কিন্তু এই ব্যাপারটা উঠেছিল, শুধু একটা জিনিস সেটা হলো রাষ্ট্রীয় ধর্ম, এটা নিয়ে কিন্তু কথা হয়েছে, কিন্তু সেখানে একটা প্রবল প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল যেই কারণে ওই সময় বাকিগুলি আমরা একটা জায়গায় অসম্পূর্ণতা রয়েছে, সময় সাপেক্ষে দেখা যাবে, কিন্তু সব জিনিসই একসময় একসাথে করা সম্ভব হয়নি। তার কারণ এই জিনিসগুলি কিন্তু পাকিস্তান যে কাছ থেকে ইনহেরিট করা হয়েছে, পাকিস্তানের 23 বছরের যে মগজ ধোলাই এই দেশের মানুষের উপরে বা এই দেশে যারা এখনো পাকিস্তান পুঁথী আছেন তারা, এবং পরবর্তীকালে বঙ্গবন্ধু হত্যার পরে যে 21 বছরের মগজ ধোলাই, এই সব কিছু মিলে দেশের যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে তো রাতারাতি বদলানো সম্ভব নয়। এখানে প্রশাসন বলেন, এখানে সব কিছু ধাপে ধাপে কিন্তু আমাদের সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীকে এগোতে হচ্ছে। উনি যখন ক্ষমতায় আসছেন বঙ্গবন্ধু বিচারের রায় কিন্তু 1993 সালের থেকে 2001 কার্যকরী করে যেতে পারছিলেন না, 2009 সালে যদি ক্ষমতায় আসতে পারতেন তখন তো বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কিন্তু কার্যকর হতো না, এটাই হচ্ছে দেশের বাস্তবতা। জি, আমি আমির হোসেন আমু আপনাকে আমি থামাচ্ছি, এটাই হচ্ছে দেশের বাস্তবতা। আমি হাসানুল হক কিনু আপনার কাছে যেতে চাই। জনাব আমির হোসেন আমুর একদম বক্তব্য শুনে আমি যেটা বুঝতে পারলাম, যা কিছু অর্জন আওয়ামী লীগের, বাকিটা আপনি বলবেন, যে উনি বলেছেন চোদ্দ দল এ শরিক জোট সহায়ক শক্তি, এবং আরেকটা কথা আপনি যেটা বারবার বলছেন জঙ্গি দমন, বিএনপি জামাত জোট এখনো সক্রিয় আছে,
কিন্তু সেই জায়গা থেকে জানতে চাই আপনার শহর কুষ্টিয়াতেই কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছিল, অর্থাৎ আপনার শহরেও কি বিলীন করা হয়ে গেছে কিংবা নির্মূল করতে পেরেছেন সেই জঙ্গিবাদ? না, আপনি যে প্রশ্ন করছেন, প্রথমে আমি বলবো যে আমুভাই কিন্তু পরিষ্কার ভাবে বলেছেন, আমুভাইকে ভুল বুঝেন না। শ্রদ্ধাভাজন আমুভাই কিন্তু বলেনি যে জঙ্গিবাদ দমন হয়ে গিয়েছে, উনি বলছেন যে সরকার প্রশাসন ধাপে ধাপে জঙ্গিবাদকে দমন করছে, আমিও তাই মনে করি। সুতরাং প্রতিদিনই পত্রপত্রিকায় যখন খবর আসছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দারা অমুক জায়গার থেকে দুইটা জঙ্গি ধরেছে, তার মানে জঙ্গি শেষ হয়নি, তার মানে জঙ্গির বিপদটা আছে। এবং আমুভাই খুব সুচিন্তিত ভাবে বলেছেন যে 14 দল রাখা না রাখার প্রশ্নটা কেন আসলো আমি তো বুঝলাম না, উনি 14 দল রাখার পক্ষেই বলেছেন, আওয়ামী লীগের সিদ্ধান্ত। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে যে যেহেতু প্রত্যাবর্তনটা এখনো চলছে নিরাপদ, যেহেতু হুমকিটা আছে, যেহেতু বিএনপি জামাত চক্র এখনো জামাত ছাড়েনি, বিএনপি এখনো জঙ্গিদের ছাড়েনি, এখনো জাতির পিতাকে মানেনি, এখনো তারা 72-এর 4 সংবিধানের 4 নীতি মানেনি, সুতরাং রাজনৈতিক ভাবে তারা বাংলাদেশের জন্য একটা হুমকি। সুতরাং এই হুমকি বিদ্যমান থাকা অবস্থায় 14 দল রাখতে হবে। আরেকটা কথা উনি বলেছেন, সে কথার সঙ্গে আমি একমত। আমিও বলিনি যে সংবিধান থেকে রাজনীতি থেকে সব গোঁজামিল এখন দূর করতে হবে, ধাপে ধাপে এগোতে হবে। আমি বলেছি যে মুক্তিযুদ্ধের সরকার চেতনাকে যদি স্থায়ী করতে হয়, পার্মানেন্ট করতে হয়, ভবিষ্যতে আমাদের কাজ হচ্ছে সংবিধানের যতটুকু সামরিক শাসন সাম্প্রদায়িকতার গোঁজামিল আছে পর্যালোচনা করে ওটা দূর করার উদ্যোগ নিতে হবে। আমি বলেছি যে সুশাসনটা খুব গুরুত্বপূর্ণ। আপনি দুর্নীতির সিন্ডিকেট আমাদের সমৃদ্ধির সুফলটা, বিস্ময়কর উন্নয়নটা, ঘরকাটা ইঁদুরের মতন খেয়ে ফেলছে, রাজনীতিতে চোরাবালি তৈরি করছে। সুতরাং সেই বিপদ থেকে সরকারকে বাঁচাতে হবে, প্রশাসনকে রক্ষা করতে হবে। সেই জন্য আমি মনে করি যে এরকম একটি পরিস্থিতিতে এগুলো ভবিষ্যতের কাজ, ধাপে ধাপে এগোতে হবে। সুতরাং এই মুহূর্তে আমুভাইয়ের সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে জাসদের কোনো পার্থক্য নাই। আমরা জঙ্গিবাদ দমনের লক্ষ্যে সাম্প্রদায়িকতার থেকে বাংলাদেশটাকে রক্ষা করার জন্য 14 দল করেছি, এর প্রয়োজনীয়তা আছে আমি মনে করছি, উনিও তাই মনে করছেন। বাকি প্রশাসন পদক্ষেপ নিবে। বহু সময় জনমনে প্রশ্ন থাকে যে সরকার হয়তো একটু ধীর গতিতে চলছে, কিন্তু প্রশাসন প্রশাসনের মতন চলবে, কিন্তু শেষ বিচারে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার পর 500 হেফাজতের গুন্ডাদের গ্রেপ্তার করা হয়েছে, আমি মনে করি আমরা সবাই সন্তুষ্ট। কিন্তু আমি মনে করি এই সন্তুষ্টি নিয়ে চুপ করে বসে থাকা যাবে না। আমাদের এই বিএনপি জামাত চক্র যারা অস্বাভাবিক ভাবে সরকার দখল করতে চায়, তাদের রাজনীতির থেকে বিদায় দিতে হবে। একটা কথা আনিসুলক সাহেব বলেছে, যতদিন পর্যন্ত জাতির পিতা না মানবে ততদিন বিতর্ক চলতেই থাকবে। সুতরাং জাতির পিতা মানবে না, চার নীতি মানবে না, যুদ্ধ অপরাধীদের মানবে না, কোনটাই স্বীকার করবে না, বাংলাদেশের রাজনীতি করবে, এটা ঠিক না। উত্তরাধিকার সূত্রে আমরা বিএনপিকে পেয়েছি, 75-এর আগে তো বিএনপি ছিল না, জামাত ছিল না, এখন সেই জঞ্জালটা কাঁধে নিয়ে ঘুরছি আমি রাজনীতির অঙ্গনে। এই জঞ্জালটা রাখার পক্ষে আমি মনে করি আমরা না আর জি। কিন্তু হাসানুল হক, ইনো আপনি যে বারবারই বলছেন ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় 500 জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে, 5 জানুয়ারির হেফাজতের তাণ্ডব এবং যে আগুন সন্ত্রাস, সব কিছু আপনি যে বলছেন, কিন্তু এইসব বন্ধে কিংবা এইসব নিরসনে 14 দলের ভূমিকা কি ছিল? এখানে তো আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকার আওয়ামী লীগের ভূমিকাটা মুখ্য ছিল, আপনারা কোন ভূমিকা ছিলেন সেই জায়গাটা আমি একটু জানতে চাই। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই ঘটনা যখন ঘটছে, এই আমির হোসেন আমুভাই তখন দায়িত্ব নিয়েছেন বা তার আগে নাসিম ভাই ছিলেন, 14 দল সভা করে এই করোনার দুর্যোগের ভিতরে তারা কিন্তু তার বক্তব্য দিয়ে দিয়েছে কিভাবে মোকাবেলা করতে হবে। জাসদ তার বক্তব্য দিয়েছে, 14 দল তার ভূমিকা রেখেছে, প্রশাসন তার নতুন পদক্ষেপ নিয়েছে। সুতরাং 14 দলের সোচ্চার হওয়ার পরে অন্য কেউ তো সোচ্চার হয়নি। আপনি খেয়াল করবেন 14 দলের বাইরে কিছু বামপন্থী দল আছে, তারা তো সোচ্চার হননি সেইভাবে, তারা তো গা বাঁচিয়ে কথা বলেছে। আমরা তো আমুভাই সহ আমরা তো যান হাতে করে আমরা সত্যভাবে বলেছি যে মামুনুলকে গ্রেপ্তার করো, বাবুনগরীকে গ্রেপ্তার করো, আমরাই তো বলেছি, আমরাই পদক্ষেপ নেওয়ার কথা বলেছি। সুতরাং আমাদের এই জোরালো বক্তব্য রাজনৈতিকভাবে একটা আবহাওয়া তৈরি করে দিয়েছে, যেটা এই জঙ্গি জামাতরা অন্যায় কাজ করছে, বিএনপি অন্যায় কাজ করছে, বাংলাদেশের ভাস্কর্যে হাত দেওয়া মানে ইতিহাস ঐতিহ্য কৃষ্টিতে হাত দেওয়া, সে বঙ্গবন্ধুর গায়ে হাত দেওয়া মানে বাংলাদেশের অস্তিত্বে হাত দেওয়া। সুতরাং সেইখানে আমরা সত্যার হয়েছি বলে সরকার বিরাট রাজনৈতিক সমর্থন পেয়েছে।
জি আমি হাসানুল হক ইনু আপনি যে জায়গাগুলো বললেন যে জাতির পিতাকে যারা মানে না এবং স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করে না এখনো জঙ্গিবাদ মহাবিপদ সংকেত হয়ে আছে এবং জঙ্গিবাদ নির্মূল করার জন্য চেষ্টা চলছে সবকিছু বোঝার পর আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইব উত্তর দেওয়া না দেওয়া আপনার বিষয় দেখুন একটা কঠিন বিতর্কের কিন্তু তৈরি হয়েছে এবং সহজ উত্তর সত্য উত্তর আপনার কাছে চাই এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দিয়ে যা হয় রাজনীতিতে হত্যার জন্য জাসদ এবং আপনার ভূমিকাটা সেই জায়গাটাকে একটু আমরা এই সত্যটাকে একটু যদি আপনি পরিষ্কার করে বলতেন এইখানে কি হয় ভাই এটা এটা সবাই পরিষ্কার জেনে বুঝেই আমরা আওয়ামী লীগ এবং জাসদ পক্ষ করেছি ধন্যবাদ জি কিন্তু এই 15ই আগস্ট 3 নভেম্বর কিংবা 7 নভেম্বর আসলে এই জাসদের বিরুদ্ধে কিংবা জাসদের ভূমিকা নিয়ে এই ধরনের প্রশ্নগুলো কেন তোলা হয় কারা তুলে কি উদ্দেশ্যে তোলে রাজনীতিতে বহুত কিছু প্রশ্ন আসে সব কথা কানে নিতে নেই প্রথম কথা হচ্ছে জাসদ একটি পরিচিত রাজনৈতিক দল এবং জাসদ মুক্তিযুদ্ধের চেতনায় অটল বাংলাদেশ 75-এর পরে জিয়ার সামরিক সরকার এরশাদের সামরিক সরকার খালেদা জিয়ার সামরিক গর্বে পরিপুষ্ট দল এর বিরুদ্ধে যান হাতে করে লড়াই করেছি শেখ হাসিনা যখন বাংলাদেশে ফেরত এসেছেন এবং 81 সাল থেকে দায়িত্ব নিয়েছেন শেখ হাসিনার পাশে আমরা শক্তভাবে দাঁড়িয়ে এই লড়াইটা চালিয়ে যাচ্ছি এবং আমরা মনে করি বাংলাদেশকে বাংলাদেশের পথেই রাখতে হবে আর বাংলাদেশের রাজাকার সমর্থিত সরকার করতে দেব না আর বাংলাদেশে ভূতের সরকার করতে দিব না আর বাংলাদেশে কোনো হত্যা খুনের ঘটনা ঘটতে দিব না সুতরাং সেই জন্য 14 দল থাকা দরকার হাসানুল হক কিনু আপনি থাকুন আমাদের সাথে হাসানুল হক কিনু আপনি থাকুন আমাদের সঙ্গে আমি এখন জনাব আমির হোসেন আমুর কাছে একটু জানতে যাব প্রিয় দর্শক আমাদের ভেরিফাইড ফেসবুক চ্যানেল পেজে কিন্তু অনুষ্ঠান সরাসরি চলছে অপশক্তি দমনে দমনে 14 দল বড় শক্তি আপনারা কি সেই শক্তিকে কোথাও গিয়ে অবমূল্যায়ন করছেন কোনো সময় অবমূল্যায়ন করা হয়নি যেটা বলা হয়েছে যে আমরা সবসময় 14 দলের যে রাজনৈতিক দলগুলি অন্তর্ভুক্ত সেই রাজনৈতিক দলগুলি কিন্তু একই চিন্তা চেতনার রাজনৈতিক দল যদিও যার যার দলের ম্যানিফেস্টো আলাদা থাকতে পারে লক্ষ্য উদ্দেশ্য অন্যরকম হতে পারে সব কিছু যে এক হবে তারই কমা সারি কমা তা নয় কিন্তু মোদ্দাভাবে আমাদের চিন্তা চেতনা সব এক যে কথাগুলি ইনু সাহেব বলেছেন আমি এর আগে সেই কথাগুলি বলেছি যে আমরা এই দেশের গণতান্ত্রিক প্রগতিশীল অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা শক্তি সম্মিলিত এই 14টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে যাচ্ছি ওই অপশক্তির বিরুদ্ধে যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখনো মেনে নিতে পারেনি যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে স্বাধীনতার সপক্ষের শক্তির সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র বা স্বাধীনতার সপক্ষের শক্তির যে মূল নেত্রী তার প্রাণনাশের যে বারবার চেষ্টা অপচেষ্টা করে যাচ্ছে এইগুলির প্রতিবাদ 14 দল থেকে বারবার রাজনৈতিকভাবে প্রতিহত করার কথা এবং কর্মসূচি নেওয়া এবং রাজনৈতিকভাবে এর বিরুদ্ধে চারণ করার অনেক কর্মসূচি 14 দল গ্রহণ করেছে এবং আগামীতেও আমরা এই সব প্রশ্নে এক অটল অটল থেকেই কাজ করে যাব এইটাই আমাদের অঙ্গীকার আমাদের 14 দলের যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে 14 দল কাজ করছে এবং আগামীতেও কাজ করবে এ ব্যাপারে কোনো সন্দেহ কারো কোনো থাকা উচিত নয় পত্রপত্রিকা মাঝে মাঝে তাদের মনের মাধ্যমে বিষয়ে লিখতে পারে নিউজ করার জন্য কিন্তু এগুলি কোনো বাস্তব ভিত্তি আছে বলে আমি মনে করি না আমরা এখন পর্যন্ত যেহেতু ইনু সাহেব যে কথাগুলি বলেছেন যে এখনও ওই ষড়যন্ত্রকারীদের তৎপরতা রয়েছে সুতরাং আমাদেরও ঐক্যের অপরিহার্যতা রয়েছে একই কারণে সুতরাং সেই ঐক্য অটুট থাকবে জনাব আমির হোসেন আমু অর্থাৎ 14 দলে কোনো অনৈক্য নেই কিন্তু হয়তো একটু দূরত্ব আছে ভুল বুঝাবুঝি মান অভিমানের জায়গাগুলো আছে কিন্তু সেটা নিশ্চয়ই আপনারা এক প্ল্যাটফর্মে বসে আবার দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে সেটাকে আপনারা দূর করবেন সেটাই হচ্ছে আপনাদের অদূর ভবিষ্যৎ কিংবা রাজনৈতিক একটা মতামত কিন্তু সেই জায়গাটা বলছি যাদেরকে সাথে নিয়ে আপনারা রাজনৈতিক অপশক্তি দূর করবেন অর্থাৎ 14 দল এবং 14 দলের এই মুহূর্তে আমাদের সাথে তো যুক্ত আছেন জাসদের সভাপতি জনাব হাসানুল হক ইনু কিন্তু এই যে রাজনৈতিক অপশক্তি আপনারা দূর করতে চান কিন্তু আমি যদি একটু প্রশ্ন করতে চাই কিংবা আপনি যাদের জানতে চাই এই যাদেরকে নিয়ে রাজনৈতিক অপশক্তি আপনারা দূর করবেন তাদেরকেই যদি জাতির পিতা হত্যার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হয় তাহলে সেটা কি ধরনের প্রশ্ন কিংবা এই মুখোমুখি আপনাদের যখন হতে হয় তখন কি বিভ্রান্তি হয় কিনা ছিন্ন বিক্ষিপ্তভাবে কে কি বললো এটা আমার মনে ধর্তব্যের বিষয় নয় তার কারণ এটা পার্টির ফর্ম থেকে আজকে যদি আওয়ামী লীগের কোনো মানে মুখপাত্রের পক্ষ থেকে কথাটা বলা হতো
তাহলে এটা নিয়ে আলোচনার বিষয় হতে পারতো, কিন্তু বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে অনেকে অনেক কিছু বলতে পারেন, এগুলি আমরা ধর্তব্যের মধ্যে নেই না। কিন্তু যখন জনাব শেখ সেলিম এটা বলেন, তখন কি সেটাকে আমরা বিচ্ছিন্ন ধরে নিব, বিক্ষিপ্ত ধরে নিব? নিশ্চয়ই, তিনি তো আওয়ামী লীগেরই এবং ওই পরিবারেরই। তাতে কি হলো? জি আমি জি আমি হাসানুল হকিনও আপনার কাছে যেতে চাই। আসলে আমরা রাজনৈতিক একটা ঐক্য চাচ্ছি এবং আপনারাও যেটা চাচ্ছেন, অনেকেই মনে করছে যে 14 দল হয়তো বেশ দূরে চলে গেছে, রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে দূরে আছে, তারা ক্ষমতায় নেই, ক্ষমতায় দেওয়া যাওয়ার জন্যেই কি হাসানুল হকিনুরা আবার এই সরকারকে চাপ দিচ্ছে কি না, তারা মন্ত্রিত্ব চায় কিংবা মন্ত্রণালয় চায়, সেই জায়গাগুলো থেকে এই ধরনের সরকারকে চাপে রাখার জন্যে, নিজেদের পথ নেওয়ার জন্যে কি এই ধরনের বিষয়গুলো ঘটছে কি না, সেই জায়গাটা, এটা কিন্তু সাধারণ মানুষের জায়গা থেকে জানতে চাওয়া। সোমা জি, আমরা 14 দল কিন্তু রাজনৈতিক কারণে ঐক্যবদ্ধ হয়েছি 9 সালের আগে। ওখানে এমপি মন্ত্রিত্ব ক্ষমতা টাকা পয়সা ভাগাভাগির জন্য আমরা এই ঐক্যটা করিনি। সুতরাং আপনি দেখবেন যে 9 সালে যখন নির্বাচনী বিজয় হলো, তারপরে শেখ হাসিনা মন্ত্রিসভা করেছে, সেই মন্ত্রিসভাতে আমি ছিলাম না, মেনন ভাই ছিল না, মুবাই ছিলেন না, তোহল ভাই ছিলেন না, আরো মোহাম্মদ নাসিম ছিলেন না, অনেকজনই ছিলেন না। তার কিন্তু সরকারটা আমাদের, সরকারটা আমাদের 14 সালে আবার অনেকজনা ছিলেন, আবার 18 সালের পরে আমরা অনেকজনাই নাই, কে মন্ত্রী থাকলাম কে মন্ত্রী থাকলো না, কে এমপি হলো কে এমপি হলো না, এই মাপকাঠিতে 14 দল কোনোদিন আমরা বিচার করিনি। আপনার যদি খেয়াল থাকে দেখবেন যে যখন 9 সালে মন্ত্রিসভা হলো, আড়াই বছরের মাথায় যখন হেফাজতের তাণ্ডব শুরু হলো, জঙ্গি তাণ্ডব পুলিশের মাথা ক্ষেত্রে দিচ্ছে, এই আমু ভাই উনি তো মন্ত্রী না, তোফাল ভাই, রাজ্জাক ভাই তখনও বেঁচে আছে, রাজ্জাক ভাই, নাসিম ভাই, আমি, মেনন ভাই, দিলীপ বোরা, আমরা কি ঝুঁকিটাই না নিছি, কি ঝুঁকিটাই না নিছি সেই সময়ে, যান হাতে করে, যেখানে 93 দিনের আগুন সন্ত্রাস, চিন্তা করেন আপনি। সুতরাং আমি বলবো যে এখানে এই যে সরকারকে চাপে রাখার জন্য কোন বক্তৃতা, কিন্তু ঝুঁকির উপহার তো আপনারা হাতে নৌকা পেয়েছেন, আপনারা তো নির্বাচিত হয়েছে নৌকা প্রতীক নিয়ে, ঝুঁকি নিয়েছেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের উপহারও দিয়েছেন, নৌকা উপহার দিয়েছেন, আপনারা বিজয়ী হয়েছেন। কেউ কাউকে উপহারও দেয় না, কেউ কিছু না, উনার প্রয়োজনে উনি মন্ত্রিসভা গঠন করেন, উনার প্রয়োজনে মন্ত্রিসভার অদল বদল করেন। এটা নিয়ে আমরা কোনোদিন 14 দলে আলোচনা করিনি, মহাজোটে আলোচনা করিনি, করবো না। এটা নিয়ে আমরা ক্ষমতা টাকার ভাগাভাগির ঐক্যটা না, এটা একটা আদর্শিক ঐক্য, এই আদর্শিক ঐক্যের ফলে আমরা লাভবান হয়েছি। আপনি যুদ্ধ অপরাধীদের বিচার সম্পন্ন করতে পেরেছি, সংবিধানের চার নীতি ফেরত আনতে পেরেছি, বাকিটা আমি বললাম না। আমরা যে কি লাভবান হয়েছি, বাংলাদেশ বাংলাদেশের পথে চলতেছে, বঙ্গবন্ধু শেখ হাসিনার হাত ধরে স্বমহিমায় স্বগৃহে প্রত্যাবর্তন করেছেন, জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, জয় বাংলা ধ্বনি জাতীয় ধ্বনিতে পরিণত হয়েছে। সুতরাং আমরা রাজনীতির মাপকাঠিতে 14 দলের বিচার করি, সরকারকে বিচার করি। সুতরাং আজকে আজকে আমি মন্ত্রিসভায় নাই, আমু ভাই নাই, আমি মনে করি সরকার আমার সরকার, আমি সরকারের অংশীজন, যা সত্ত্বেও সমর্থনকারী না, আমরা সরকারের অংশীজন কিন্তু। সুতরাং সরকারের ভালো যেরকম আমার উপরে বর্তায়, মন্দ আমার উপরে বর্তায়। সুতরাং আমি যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, সেটা সরকারকে দুর্নীতিমুক্ত, সেই দুর্নীতিবাজ থেকে রেহাই পাওয়ার জন্য বলি। সুতরাং এটা সরকারকে ঘায়েল করার জন্য বলি না। আমি যখন জঙ্গির কথা বলি, তখন বলি যে জঙ্গি সম্পর্কে কঠোর পদক্ষেপ। এই যে এত কথা বলছেন, কিন্তু আপনাদের কথা কি সরকার শুনছে? জনাব হাসানুল হক ইনু বলে যাচ্ছেন, শোনাচ্ছেন, কিন্তু সরকার কি আপনাদের কথা শুনছে, কতখানি শুনছে? সরকার তো অবশ্যই শুনছে। সরকার সরকার যদি আপনি আড়াই বছরের হিসাব দেখেন, তারা ঠিকই বাংলাদেশকে বাংলাদেশের পথে রাখছে, তারা বিভিন্ন জায়গায় শিল্প সাহিত্য ইতিহাস ঐতিহ্য কৃষ্টির সেইভাবে চর্চা করতে সুযোগ করে দিয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য হচ্ছে, বাংলাদেশের 50 বছর উদযাপন হচ্ছে, বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপন হচ্ছে, সবই তো আমরা আমাদের যে অসাম্প্রদায়িক যে চর্চা, সেই চর্চার ভিত্তিতেই বাংলাদেশকে বাংলাদেশের পথে রেখেছি। সবই যদি হয়ে থাকে, জনাব হাসানুল হক ইনু, আমি একটু প্রশ্ন করতে চাই, সবই যদি হয়ে থাকে তাহলে কেন বলছেন প্রশাসনে সুশাসন নেই, রাজনীতিতে ঘুনপোকা খেয়ে ফেলছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য হচ্ছে, কিন্তু কুষ্টিয়া থেকে কেন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হচ্ছে, ভাঙাটাও তো বন্ধ হচ্ছে না? আমি বলি যে যে কোনো সরকার যদি চমৎকার সরকারও হয়, তারপরে তার কোনো কর্মচারী চুরি করবে, একজনের ডিসি ওখানে কুড়িগ্রামে চুরি করলো, এটার দায়িত্ব তো শেখ হাসিনার না, শেখ হাসিনার দায়িত্ব যদি চোরকে না ধরা হয়, শেখ হাসিনা চোরকে ধরেছে,
মামুনুল হক যখন ভাস্কর্য ভেঙেছে, দুই দিন পরে মামুনুল হক জেলে, তার চার্জশিট হচ্ছে। সুতরাং সে আমার কথা, সরকারের প্রশাসনের ভিতরে যে ঘর কাটা ইঁদুররা বাসা বেঁধেছে তাদের ধ্বংস করতে হবে। আবু ভাইয়া একমত, আমিও একমত, শেখ হাসিনাও একমত, উনি তো কোনো কাউকে ছাড় দিচ্ছে না দুর্নীতিবাজ থেকে। সুতরাং আমি সেখানে বলেছি, যারা দুর্নীতিবাজ দলবাজ আছে এরা হচ্ছে আপদ, আর বিপদ হচ্ছে বিএনপি জামাত জঙ্গিবাদের চক্র। এই বিপদ আপদ থেকে সরকারকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। সেখানে শেখ হাসিনা আমাদের কাণ্ডারি, আমাদের নেত্রী, উনি 14 দলের নেতৃত্ব দিচ্ছেন, সরকারের নেতৃত্ব দিচ্ছেন, দুই জায়গার থেকেই। আসলে কতটা ঘর কাটা ইঁদুর, ঘর কাটা ইঁদুর তৈরি হয়েছে প্রশাসন এবং রাজনীতির তো একটা বিস্তর দূরত্বও তৈরি হয়েছে। আর একটা যেটা এখন আজকের যেটা ইস্যু, যে খালেদা জিয়া চিকিৎসা এবং মুক্তির জন্য তার ভাই আবারও আবেদন করেছেন এবং সেই আবেদনের ব্যাখ্যা বিশ্লেষণ আইন মন্ত্রণালয় এবার পাঠিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বিএনপি একদিকে বলছে খালেদা জিয়ার মুক্তি, অন্যদিকে আন্দোলন। আপনারা এটাকে কোন চোখে দেখছেন? এটা কতখানি সম্ভবপর? পুরোটাই তো আইনি বিষয়। জিনিসটা হলো খালেদা জিয়ার মুক্তির বা চিকিৎসা সবগুলি কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে দেখছেন। তাকে জেলখানা থেকে বের করে আনা হয়েছে, তাদের পরিবারের দাবি অনুযায়ী তাকে বাসায় থাকার সুযোগ দেওয়া হয়েছে, চিকিৎসার সর্বাধিক সুযোগ দেওয়া হয়েছে। তার অসুস্থতার সময় ওনাদের পরিবার যেভাবে চেয়েছেন ঠিক সেইভাবেই তারাই চিকিৎসার সুযোগ নিয়েছে। এ ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করেনি, সহযোগিতা করা ছাড়া। সুতরাং তার পরিপ্রেক্ষিতে যদি তার দল আন্দোলনের কথা বলে, সেখানে আমরা মনে করি না সরকার তার জন্য খালেদা জিয়ার প্রতি যে ব্যবহারটা করছে সেই ব্যাপারে কোনো ঘাটতি থাকবে। এটা মানবিক দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী করছেন, সেটা অব্যাহত থাকবে বলে আমি মনে করি সেই দৃষ্টিকোণ থেকে। আর বিএনপি দলগতভাবে আন্দোলনের হুমকি দিতে পারে, দিচ্ছে, সেটা আমরা আন্দোলন যেভাবে মোকাবেলা করা দরকার রাজনৈতিকভাবে, আমরা 14 দল সেইভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করব, আওয়ামী লীগও সেইভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে, সরকার সরকারের মতো করে যাতে জনগণের যানমালের নিরাপত্তা থাকে সেইভাবে মোকাবেলা করবে। এই সুতরাং এগুলি যথাযথভাবে চলবে। এক, দু নম্বর হচ্ছে ঘর কাটা ইঁদুর কিনা আমি জানি না, তবে আমরা যেটা লক্ষ্য করছি, যখন যেখানে সরকারি কোনো কর্মকর্তা কোনো দুর্নীতির সাথে বা কোনো অপকর্মের সাথে জড়িত হচ্ছেন, ধরাও পড়ছেন। এই যে আজকেও দেখলাম এসআই কে পালিয়ে গেছিল ধরা বর্ডারে, এমনিভাবে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পুলিশের কর্মকর্তা যারা বিভিন্ন জায়গায় সমস্ত কাজে লিপ্ত হয় তারা কিন্তু ধরা পড়ছে এবং সাজাও পাচ্ছে। সুতরাং এই ব্যাপারে যে সরকার নিশ্চুপ বা এ ব্যাপারে সরকার যে অজ্ঞতা তা নয়, সরকার কিন্তু সজাগ, সচেতন এবং সচল, এবং কোনো দিকেই কোনো ছাড় দিচ্ছে না। টিনু সাহেব স্বীকার করেছেন যে সরকার কিন্তু ছাড় দিয়ে চলছে না। ব্যক্তি একটা লোক যদি কোনো অন্যায় করে, সেটা সেই মানে তাদের প্রশাসনের লোক হলেই যে প্রশাসনকে আমরা দায়ী করবো, এটা ঠিক নয়। যারা করে এটা ব্যক্তিগত পর্যায়ে করে, ব্যক্তিগতভাবে যে কিছু করতে পারে, কিন্তু সেটার জন্য সেই প্রশাসন দায়ী বা সামষ্টিকভাবে দায়ী হতে পারে না, বা সমষ্টিগতভাবে আমরা তাদেরকে দায়ী করতে পারি না। তার কারণ আমরা দেখছি যেমন তারা অন্যায় করছে, তাদেরই যারা কর্মকর্তা তারাই আবার তাদের ব্যবস্থা গ্রহণ করছেন। সুতরাং আমার মনে হয় সব দিক থেকেই ঠিকভাবে চলছে। জি, সব দিক থেকে ঠিকভাবে চলছে, আমরা সকলেই চাই সব দিকভাবে ঠিকভাবে চলুক। আমি একটু হাসানুল হক ইনু আপনার কাছে যেতে চাই, শেষ করতে চাই আজকের অনুষ্ঠান। জি, আমি খালেদা জিয়া চিকিৎসা এবং মুক্তি নিয়ে আপনার কাছে একটু আপনার জায়গাটুকু জানতে চাইব, কারণ আপনার প্রত্যেকটা মুহূর্তে যতক্ষণ পর্যন্ত আজকে আমরা চলা করলাম ততক্ষণ পর্যন্ত যতটা উৎকণ্ঠা বিএনপি এবং জামাতের দিকেই, কিন্তু এরা যদি অ্যাক্টিভ হয়ে যায় এই দলটি, তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ অর্থাৎ অশনির সংকেত, এবং তারা যে কোনো সময় এটা করতে পারে। কিন্তু একদিকে কিন্তু আন্দোলনও ডাক দিচ্ছে বিএনপি, তারা কিন্তু বলছে সব রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে এনে তারা আন্দোলন করবে সরকার পতনের জন্য, সেই জায়গাটা একটু জানতে চাই। দেখুন, বিএনপি তো একটা জোট করেছে, 20টা দল সেখানে আছে। আমি জানতে চাচ্ছি যে বিএনপি জামাত আর বিএনপির সঙ্গে কোন মধ্যপন্থা আর কোন উদারপন্থার রাজনীতিকরা যোগ দেয় সেটা জাতি দেখতে চায়। আর সরকার উৎখাতের কথা বলছেন, রাতের টেলিভিশনের টক শোতে প্রতিদিন সরকার উৎখাত করছেন তারা, দিনে ফকরুল সাহেব
প্রেস কনফারেন্স আর বক্তৃতা দিয়ে সরকার উৎখাত করছেন। সরকার উৎখাতের হুঙ্কারটা নতুন না, সুতরাং এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। খালেদা জিয়ার ব্যাপারে আমাদের শ্রদ্ধা ভাজন মুবাই যেটা বলেছেন আমি তার সঙ্গে একমত, একটা আইনি ব্যাপার আছে, উনি শেষ বিচারে কিন্তু দুর্নীতির দায়ে একটা অপরাধী, কিন্তু বাকিটা মানবিক দিক প্রধানমন্ত্রী দেখছেন। সুতরাং এখানে বিএনপি আন্দোলন করবে, হুঙ্কার ছাড়বে, এটা হুঙ্কার ছাড়লে ছাড়তেই পারে, অধিকার আছে তার হুঙ্কার ছাড়ার, তাই না? সেটা উৎখাত করার আওয়াজ দেওয়ারও আছে, এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি। কিন্তু জনাব হাসানুর হক, ভবিষ্যতে বিএনপি যা করেছে, ভবিষ্যতে আমরা অতীতে দেখেছি সেই রকম পুনরাবৃত্তি ঘটার মতো বাস্তবতা এদেশে আর আছে কি না? দেখুন, আমি ওই আমি এটা গণক না ওইটা বলবো না, আমি খালি বলবো যে রাজনৈতিকভাবে বিএনপি বিপজ্জনক। তারা সংবিধানের চার নীতি মানে না, পাকিস্তান পন্থায় বিশ্বাস করে, জঙ্গি জামাতের সঙ্গে সম্পর্ক রেখেছে, এখনো বগলে জামাতকে নিয়ে ঘুরছে। কিন্তু তাদের প্রতিরোধ করবার মতো আপনাদের সক্ষমতা আছে কিনা 14 দলের? 14 দল সবসময় আমরা তো দীর্ঘ চড়াই উত্তরে পার করে আজকে এখন তো আমরা সাফল্য পথে এগিয়ে যাচ্ছি, আমরা তো ওদের কন্ঠাচ্ছ করতে পেরেছি, কাবু করতে পেরেছি, হ্যাঁ ওদেরকে মারতে হতে পারেনি। আমি অপেক্ষা করছি যে বিএনপি জামাতকে ছাড়বে, আত্মসমর্পণ করবে, জাতির কাছে মাপ, জাতির পিতাকে মেনে নিবে, তারপরে আমরা চিন্তা করবো বিএনপি সম্পর্কে। তার আগে কোনো চিন্তা করার মানে মানে মাঝামাঝি কোনো পথ নাই, কোনো আপোষ নাই। কিন্তু আপনারা যে এত দাবি করছেন, এত কথা বলছেন, সরকার তার 12 বছরে আপনি বলছেন বিএনপি জামাতকে ছাড়বে, কিন্তু সরকার তার এই সময়টাতে কেন জামাতকে নিষিদ্ধ করেনি, যেখানে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করে রেখেছে, সেই দাবিটা কেন তুলেননি? জামাত নিষিদ্ধ করার প্রশাসনিক ব্যাপার, হ্যাঁ, যেহেতু হাইকোর্টে একটা মামলা চলছে কিন্তু নিষিদ্ধের ব্যাপারে, সেই জন্য সরকার আপাতত এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না। সরকার জামাত এখন নিবন্ধিত দল না, আর বাকিটা হতে জামাত যেহেতু তার ঘোষণাপত্র সবকিছু দিয়ে বাংলাদেশের অস্তিত্বই স্বীকার করে নেয়নি, সুতরাং জামাতকে যেভাবে একটা বাংলাদেশ বিরোধী শক্তি হিসেবে প্রশাসন দেখে সেইভাবেই দমন করছে, জঙ্গিদেরও দমন করছে। জি হাসানুল লকিনু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জনাব আমির হোসেন আমু, আমি ছোট্ট প্রশ্ন দিয়ে আপনার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। আসলে জামাত জোট এবং বিএনপি জোটই হচ্ছে এদেশের সবচেয়ে বড় অশনির সংকেত, এবং এদেরকে প্রতিরোধ করাটাই হচ্ছে রাজনৈতিক অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তিগুলো আছে তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সেটাই যদি হয়ে থাকে, 12 বছর অনেক দীর্ঘ সময়, এখনও জামাত শিবির কিন্তু নিষিদ্ধ হয়নি। ক্ষমতায় আপনারা বারবার এই প্রশ্নটাই ঘুরে ফিরে নিশ্চয়ই আপনাদের মুখোমুখি হতে হয়, কেন? একটা রাজনৈতিক শক্তি হিসাবে দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে তারা যে ক্ষমতাটা দখল করে, এই ক্ষমতার যারা দখল করেছে, আজকে জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে পরবর্তীকালে খালেদা জিয়ার সময়, সেই রাজনৈতিক শক্তিগুলোই কিন্তু রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা পেয়েছে, সমস্ত সুযোগ সুবিধা পেয়ে তারা আবার আগের মতো তাদের শক্তি সঞ্চয় করতে সক্ষম হয়েছে। সুতরাং এই শক্তি দানা বেঁধেছে এবং এর ভিতরে বিভিন্ন কসমোপলিটান মানুষও যোগদান করেছেন, এখানে অনেক ফ্রিডম ফাইটারও যোগদান করেছেন। এই ফ্রিডম ফাইটাররা কিন্তু নীতিগত আদর্শবাদে প্রয়োজন করেছে আমি বলবো না, তার কারণ হচ্ছে অনেকে কিন্তু নমিনেশনের জন্য, মন্ত্রিত্ব হওয়ার জন্য বা ক্ষমতার ভাগের জন্য সেদিন বিএনপিতে যোগ দিয়েছিল বা জাতীয় পার্টিতে যোগ দিয়েছিল, যাই হোক যেভাবে যোগ দিক। সুতরাং এই রাজনৈতিক শক্তিগুলি মূল প্যাট্রোনাইজেশন পেয়েছিল বিগত এই সরকারগুলির কাছ থেকে, জাতীয় পার্টি এবং বিএনপির কাছ থেকে, এবং সেই শক্তিগুলি যে প্যাট্রোনাইজেশন পেয়েছে, একানাগারে 21 বছর, তারপরে খালেদা জিয়ার আমলে 10 বছর, জাতীয় পার্টি 9 বছর, প্রায় 40 বছর পর্যন্ত কিন্তু এরাই কিন্তু একনাগারে ক্ষমতায় ছিল। এই যে ক্ষমতাটা থাকা অবস্থায় যে প্যাট্রোনাইজেশন তারা পেয়েছে এবং নতুন প্রজন্মকে তারা যে বিভ্রান্তি করতে পেয়েছিল সেই সময়কার, এবং যেই কারণে একটা শক্তি তারা ছাত্রদল যুবদল গঠন করতে সক্ষম হয়েছিল, আজকে তারা আবার বিএনপির রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত হয়েছে। সুতরাং এটা তো একটু সময় সাপেক্ষ, আর হঠাৎ করে তো একটি দলকে নিশ্চিহ্ন করা যায় না। আমরা তো গেস্টাপো কায়দায় কাজ করছি না, আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করছি এবং রাজনৈতিকভাবেই মোকাবেলা করে আমরা এগোলে বিশ্বাস করি। সুতরাং এটা যেমনিভাবে বঙ্গবন্ধু ধাপে ধাপে রাজনীতির মাধ্যমেই দেশকে স্বাধীন করতে পেরেছিলেন তাদেরকে পরাভূত করে, আমরাও চাই ঠিক রাজনৈতিকভাবেই তারা তেমনিভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং বিলীন হয়ে যাবে, পরাভূত হয়ে যাবে। জি,
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে ম্যাট্রসম টু দ্য পয়েন্টে আপনারা দুজন যুক্ত হয়েছিলেন এবং আপনারা যে যা কথাগুলো বললেন নিশ্চয়ই আমাদের দর্শক মনোযোগ সহকারে শুনেছেন এবং আমি শেষ করার আগে শুধু এটুকু বলবো যে রাজনৈতিক অপশক্তি দমন করবার জন্য মুক্তিযুদ্ধের পক্ষে যে শক্তিগুলো আছে তারা একজোট হয়ে কাজ করছে এবং ভবিষ্যতে যেন 14 দল বলি এবং মুক্তিযুদ্ধের যতগুলো সপক্ষে শক্তি আছে তারা একটা বড় রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়ে অতীতে যেমন কাজ করেছে সামনের দিনে আরও কাজ করবে এবং কোনো ধরনের অপশক্তি দেশকে আবার পিছিয়ে দিতে পারবে না। আমি আলোচনা থেকে যতটুকু বুঝেছি আমাদের দুজন সম্মানিত আলোচক কিন্তু ওই জায়গাটা বারবার আঙ্গুলি নির্দেশ করেছেন, সুতরাং তারা তাদের মতো করে বলেছেন এবং দেশ তাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে এগিয়ে যাবে সেই প্রত্যাশাটুকু রেখে আমি আজকে ম্যাটার্স টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি সকলকে।